আমের ফুটকি অনেকে আমের প্যালেস নামেও জানে। আমার প্রথম থেকেই ঐতিহাসিক জায়গা ঘুরতে দেখতে তাদের ব্যাপারে জানতে পুরনো ইতিহাসের সম্পর্কে জানতে আমার সত্যি খুব ভালো লাগে। তা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমের ফোর্টে কিছু জানা না জানা কিছু তথ্য। চলো ঘোরা যাক আমের ফোর্ট। জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে এই আমের ফোর্ট। আমের ফোর্টের নিচে থেকে উপরে ফোর্টে গেট অবধি যাওয়ার জন্য তিনটে অপশন রয়েছে। এক তো হেঁটে এখানে যাওয়া যায়, যেটা অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর না সেকেন্ড অপশন হচ্ছে হাতির পিঠে যাওয়া যায়, আর না হলে বাইক কারই যাওয়া যায়, যেটা জয়পুর থেকে আসছো সেই গাড়ি করেই একদম ফোর্ট অবধি যাওয়া যায়। তো হাতির পিঠে যেতে গেলে 1200 টাকা পার পার্সনের এখানে খরচ রয়েছে। জয়পুরে ঘুরতে আসলে আমের ফোর্ট না দেখলে কিছুই কিন্তু দেখা হয় না, তাই আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। চারিদিকে আরাবলি পর্বত দিয়ে ঘেরা এই আমের ফোর্টের চারিদিকে ছড়িয়ে রয়েছে ইতিহাসের প্রচুর প্রচুর কাহিনী। আমেরের এই বাউন্ডারি, এই ওয়াল ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ওয়াল, আর এটাকে মিনি চায়না ওয়ালও বলা হয়। আমের ফোর্টের এন্ট্রি ফিজ হচ্ছে 100 রুপিস ফর ইন্ডিয়ান পিপল। মোগল এম্পায়ার থেকে যে এই ফোর্টটা অনেকটাই ইনফ্লুয়েন্স তার নিদর্শন কিন্তু ভিতরে অনেক জায়গাতেই দেখা যায়। এই ফোর্ট তৈরি হতে 157 বছর লেগেছে, যেটা হচ্ছে মার্বেল আর রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আমের ফোর্টের যেটা মেন গেট, যেটা নাম হচ্ছে সিং পোল, সিং মানে হচ্ছে শের আর পোল মানে হচ্ছে দরজা বা ডোর। এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড, আর এই যে দুটো টিলা বানানো রয়েছে এখানে বসে রাজা রানীরা প্যারেড দেখত। ফোর্টের ভিতরে ঢুকতেই পড়বে একটা মা কালীর মন্দির, যেখানে মা কালী আর গণেশের মূর্তি রয়েছে, কিন্তু সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো সেই ফটোটা আমি নিতে পারিনি। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর আর বেশ পিসফুল। রাজা জয়সিং এর তৈরি এই দিওয়ানে আম ছিল সাধারণ মানুষের জন্য, যেখানে সাধারণ মানুষের প্রবলেম শোনা হতো আর সেগুলো সলভ করা হতো। আর বেশি ইন্টারেস্টিংটা হচ্ছে এটার 38টা পিলার, যেই পিলারের মধ্যে 16টা পিলার মার্বেলের ছিল আর 22টা পিলার হচ্ছে রেড স্যান্ডস্টোনের তৈরি। ফোর্টের ভিতর বেশিরভাগ পেইন্টিংই গোল্ড ওয়াটার পেইন্ট করা, মানে সোনার জলে রং করা, যেটা এখনও অবধি আশ্চর্যভাবে এখনও অবধি ভীষণভাবে চকচক করছে, মানে ভীষণ ব্রাইট। ফোর্টের এই পার্টটা হচ্ছে দিওয়ানে খাস। দিওয়ানে আম যেমন সাধারণ লোকের জন্য ছিল, তেমনি দিওয়ানে খাস হচ্ছে শুধুমাত্র VIP গেস্টদের জন্য ছিল, আর এটাকে শীশ মহলও বলা হয়। এখানে প্রত্যেকটা গ্লাস বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি, আর এখানে অদ্ভুতভাবে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালেও চারিদিকে এটা রিফ্লেক্ট হচ্ছে, যেটা হ্যাঁ অবশ্যই ফটোগ্রাফিতে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর ভিতরটা। এই যে সামনে যে জায়গাটা যেটা ব্লক প্রিন্টের মতন লাগছে, সেখানেই রাজা জয়সিং অনেক চেষ্টা করেছিল কেসার লাগানোর জন্য, কেসারের গাছ, কিন্তু কেসারের খেতিটা মেনলি ঠান্ডা জায়গায় হয়, সেজন্য এইটা হয়ে ওঠেনি। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, এখানে বেশ ঠান্ডা হাওয়া আসে, এটাকে সুখনিবাস বলা হয় জায়গাটাকে। এই আমের ফোর্টই রানী যোধাবাইয়ের জন্মস্থান, আর এখানেই যোধা আকবর মুভির বাজিরাও মস্তানি এছাড়া অন্যান্য আরও অনেক মুভির শুটিং হয়েছে। রাজা মানসিংয়ের 12টা রানীর জন্য এখানে টোটালি আলাদা আলাদা 12টা ঘর করা রয়েছে, টোটাল 12টা আলাদা আলাদা চেম্বার। আর রাজার রুমের থেকে প্রত্যেকটা রানী ঘরে যাওয়ার জন্য একটা সিক্রেট রাস্তাও করা আছে। এখান থেকেই জানতে পারলাম যে এখানেই যোধা আকবরের যে তলোয়ারের, যেখানে ঐশ্বর্য রায় তলোয়ার চালাচ্ছিল, সেই সিনটার শুটিং এই জায়গাটাতেই হয়েছে। ফোর্ট থেকে বেরোনোর রাস্তাতে এখানে এখনও সবসময় এই পুতুল নাচ হয়, যেটা রাজস্থানি ট্র্যাডিশনাল পুতুল নাচ হয়, সেটা এখনও এখানেই চলে। আর এখানে বেরোনোর যেখানে পুরনো পুরনো কিছু জিনিসের এখানে সোভিনিয়ার শপও একটা রয়েছে, যেখানে ইতর কিছু ওল্ড কয়েন এগুলো সব পাওয়া যাচ্ছে, চাইলে যে কেউ এখান থেকে কিনতে পারো। আমি যখনই কোনো হিস্টোরিক্যাল প্লেসে যাই সেখানকার আর্কিটেকচার, আর্ট, ইনফ্রাস্ট্রাকচার আমাকে ভীষণভাবে অবাক করে, যে মানুষ কীভাবে সেই সময় এত সুন্দরভাবে জিনিস তৈরি করতে পারতো। তো যাই হোক, আমি এখানে মেন গেট থেকে, যে পিছনে এটা বেরোনোর গেট থেকে, অনেক কষ্টে বেরিয়ে আসলাম। আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।